নমস্কার বন্ধুরা, 2016 সালে যে আরআরবি এনটিপিসি এক্সাম হয়েছিল, সেই এক্সামের বিভিন্ন শিফটের কোশ্চেন পেপারগুলি থেকে আমি জিকে, ম্যাথ ও রিজনিং সলভ করছি। তো এটি রিজনিংয়ের পার্ট টু এর ভিডিও। জিকে এবং রিজনিং আমি কোশ্চেন পেপার থেকে সহজ বাংলা ভাষায় মানে বলে তারপর সমাধান করছি, এবং ম্যাথ পোর্শনটা ইংলিশ কোশ্চেনগুলিকে আমি বাংলায় খাতায় ট্রান্সলেট করে লিখে তারপরে সমাধান করছি। তো এর আগে ম্যাথ, রিজনিং ও জিকে মিলিয়ে যে পার্টগুলি আপলোড হয়েছে সেই পার্টের একটি প্লেলিস্ট তৈরি করে রেখেছি আমি। চ্যানেলে গিয়ে, প্লেলিস্ট ট্যাবে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিও। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেলটাকে প্রেস করে রেখো, এবং ভিডিও ভালো লাগলে লাইক করো এবং তোমার পছন্দের কমেন্টটি কমেন্ট সেকশনে তুমি করো। তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্টে কি বলেছে, কনসিডার দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যান্ড আনসার কোশ্চেন বেসড অন ইট। মানে এই যে নিচে একটা তথ্য দেওয়া আছে, এই তথ্যটাকে বিবেচনা করো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো আমরা তথ্যটাকে পড়ব এবং মানে বলে দিচ্ছি, চাইলে লিখে নিতে পারো। তো দেখো কি বলেছে, পি কিউ আর এস আর ফোর ফ্রেন্ডস হু পারসু টিচিং ল, ব্যাঙ্কিং, কুকিং অ্যান্ড ওন রেড, ব্লু, হোয়াইট অ্যান্ড ইয়েলো হাউস ইন এ র্যান্ডম অর্ডার। মানে মানে পি কিউ আর এস চার বন্ধু যারা শিক্ষকতা, আইন, ব্যাংক এবং রান্নার কাজের সঙ্গে যুক্ত, তাদের লাল, নীল, সাদা ও হলুদ রঙের বাড়ি আছে, কিন্তু এখানে সেটা র্যান্ডম অর্ডার, মানে এলোমেলোভাবে সাজানো আছে। তো তারপরে কি বলেছে, অ্যান ইন্ডিভিজুয়াল ওনস অনলি ওয়ান হাউস অ্যান্ড পারসু অনলি ওয়ান প্রফেশন। মানে একজন ব্যক্তি শুধুমাত্র একটি কাজের সঙ্গেই যুক্ত এবং তার একটি বাড়ি আছে। এবার বন্ধুরা, নিচে চারটে পয়েন্ট দেয়া আছে, এই চারটে পয়েন্ট আমরা পড়ব। তারপর কি করব, একটি টেবিল তৈরি করব, সেই টেবিল থেকে আমরা এই যে স্টেটমেন্ট ইনফরমেশান, এই ইনফরমেশান থেকে যতগুলি কোশ্চেন রয়েছে সব সলভ করব। ওকে, তো দেখো প্রথমে কয়জনের নাম বলেছে, চারজনের। এইভাবে করে লিখে নেবে, পি কিউ আর এস, চারজন। বন্ধুরা এই কোশ্চেনগুলি অনেকেই ছেড়ে দিয়ে আসে, ভাবে যে এই কোশ্চেন করতে অনেক সময় নষ্ট হবে, কিন্তু একবার যদি এই ইকুয়েশানটা তৈরি করতে পারো তাহলে তোমার একটা ইকুয়েশান তৈরি করেই, একটা টেবিল তৈরি করেই তোমাদের কিন্তু ম্যাক্সিমাম যতগুলো কোশ্চেন রয়েছে সবগুলোই সলভ হয়ে যাবে এই স্টেটমেন্টের উপরে। একটা স্টেটমেন্টের উপরে কিন্তু মিনিমাম তিনটে কোশ্চেন থাকেই, চারটে, পাঁচটা, ছটা কোশ্চেনও থাকে। তো একটা টেবিল তৈরি করলেই সলভ হয়ে যাবে। তো বাড়িতে প্র্যাকটিস করবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি একদম সহজ পদ্ধতি। টেবিল তৈরি করতে কোনো টাইমই লাগে না, শুধু পড়তে হবে আর লিখতে হবে। এইভাবে করে চারটে নাম লিখবে এবং লেখার পরে দেখো এক নম্বরে কী আছে, পি ওনস এ রেড হাউস অ্যান্ড ইজ নট এ ব্যাংকার। মানে পিয়ের একটা লাল বাড়ি আছে কিন্তু সে ব্যাংকার না। তো আমি এখানে প্রথমে এইচ লিখলাম, মানে এইখানে এই লাইনে লিখবো হাউস, তার নিচে লিখছি প্রফেশন মানে কাজ। তো পিয়ের লাল রঙের বাড়ি আছে মানে রেড লিখলাম, এবং কিন্তু সে ব্যাংকার না, তো বি লিখে কেটে দিলাম, ব্যাংকার না। অথবা পি যেহেতু ব্যাংকার না, বাকি এই তিনজনের মধ্যে যে কোনো একজন ব্যাংকার, তাই তিনজনের জায়গাতেই ব্যাংকার লিখে রাখলাম, ঠিক আছে, কিন্তু জানি না যে কে আসল ব্যাংকার। এবার আমরা দুই নম্বর পয়েন্ট দেখি। দুই নম্বর পয়েন্টে কি বলেছে, দ্য ওনার অফ ব্লু হাউস ইজ এ লয়ার। ব্লু হাউস মানে নীল রঙের বাড়ি যার, সে একজন লয়ার, কিন্তু এখানে আমরা জানি না যে নীল রঙের বাড়ি কার, তাই আমরা দুই নম্বরটাকে রেখে দিচ্ছি পরের জন্য। আমরা তিন নম্বরটাকে আগে পড়বো, তারপরে আবার দুই নম্বরটা মিলাবো। তো এবার তিন নম্বরটা পড়ি, দ্য কালার অফ এস হাউস ইজ নেইদার ইয়েলো নর হোয়াইট। মানে এসের বাড়ি হলুদও না, সাদাও না। অতএব বন্ধুরা দেখো, এখান থেকে আমরা কিন্তু এবার দুই নম্বরটা কাজে লাগাতে পারছি, কারণ এখানে বলেছে এসের বাড়ি হলুদও না, সাদাও না,
আর লাল রং তো আগে থেকে পি এর বাড়ি হয়ে গেছে, তাহলে এস এর বাড়ি তাহলে কি হবে? বাকি থাকে যে রংটা হলুদ সাদা লাল বাদে বাকি থাকে নীল, তাহলে এই ব্লু কালারই হলো এস এর বাড়ি। এস কোন প্রফেশনের সঙ্গে যুক্ত? লয়ার, কারণ যার ব্লু হাউস সেই হলো লয়ার। তাহলে এস কিন্তু ব্যাংকার না, এখানের বি কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখানে লিখলাম এল লয়ার, ঠিক আছে। এইবার 4 নম্বর পয়েন্টটা পড়ি আমরা। হ্যাঁ, 4 নম্বর পয়েন্টে কি বলেছে? আর ইজ এ টিচার, আর হলো একজন শিক্ষক। তাহলে এখানে আরের এই জায়গায় আমরা ব্যাংকার কেটে আমরা এখানে টি লিখতে পারি, তাহলে আরও একজন টিচার, ব্যাংকার না। তাহলে ব্যাংকারকে পেয়ে গেছি, ব্যাংকার হলো কিউ, আর হলো টিচার, এস হলো লয়ার, তাহলে বাকি থাকে একটা প্রফেশন, সেটা কি? কুকিং। তাহলে পি হলো কুকিংয়ের কাজ করে। আমরা শুধু এখান থেকে কোন তথ্য বার করতে পারিনি, যে কিউ আর আর এদের বাড়ির রং কি, কারণ এখানে দুটো বাড়ি রয়েছে হলুদ আর সাদা, এই দুটোর মধ্যে একটা হবে, এই হয় কিউর হয় হলুদ হবে না হলে সাদা হবে, আর এর হয় হলুদ হবে না হলে সাদা হবে, কিন্তু একজনের দুটো হবে না আগে থেকেই বলে দিয়েছিল আমাদের উপরে। তো এই দুটো এরকম ফাঁকাই থাক। এবার আমরা এটাকে স্ক্রিনশট করে নেব, তারপরে নিচের কোশ্চেনগুলি সমাধান করব। তো স্ক্রিনশট করে নিয়েছি। এবার ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, হোয়াইট হাউস ইজ ওন্ড বাই, মানে সাদা বাড়ি কার। তো আমরা যে টেবিলটা তৈরি করলাম সেখান থেকে কিন্তু সাদা বাড়ি কার সেটা বুঝতে পারিনি, তো সাদা বাড়ি কার জানি না। তো অপশান হবে ডি, এরটা ক্যান নট বি ডিটারমাইন্ড, মানে ঠিক বোঝা যাচ্ছে না, আলো বের করা যাবে না। কেন বের করা যাবে না? কারণ ওই যে সাদা আর হলুদ বাড়ি, সে দুজনের মধ্যে যে কোনো একজনের হতে পারে, হয় সাদা হবে না হলে হলুদ হবে, তো আমরা ঠিক বুঝতে পারছি না। অতএব ক্যান নট বি ডিটারমাইন্ড, অপশান ডি হলো অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা পরের প্রশ্নে যাব। দেখো ওই একই স্টেটমেন্ট দিয়ে পরে আরও একটি প্রশ্ন, তো সেখানে আমরা নিচের প্রশ্নটা পড়ে নেব, কারণ আমরা তো টেবিল তৈরি করেই রেখেছি, ওটা আর পড়তে হবে না। বলেছে কিউ ইজ এ, তো কিউর প্রফেশন কি সেটা চেয়েছে, তো আমরা টেবিলটা দেখে নেই। তো বন্ধুরা কিউ কি? কিউ হলো একজন ব্যাংকার, আমরা অ্যান্সার পেয়ে গেছি, কিউ ইজ এ ব্যাংকার, অ্যান্সার হলো অপশান বি, কিউ একজন ব্যাংকার। এরপর নেক্সট দেখো, এই একই যে স্টেটমেন্ট বা ইনফরমেশান দিয়ে রেখেছে সেখান থেকে আরও একটি কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনটাও আমরা আনসার করব। কি বলেছে? দ্য ওনার অফ দ্য ব্লু হাউস ইজ, মানে নীল রঙের বাড়িটি কার। তো দেখে নেব নীল রঙের বাড়ি কার। দেখো এখানে ব্লু হাউস মানে নীল রঙের বাড়ি কার, এই যে এস, এস এর এই যে হাউস লিখেছি, হাউস কোথায়? এই যে বি ব্লু, তাহলে ব্লু হাউস মানে নীল রঙের বাড়ি কার? এস এর অ্যান্সার হলো অপশন এ, ওকে। তো বন্ধুরা ওই ইনফরমেশন দিয়ে কোশ্চেন শেষ। এবার আবার নতুন কোশ্চেন দেখো কি বলেছে, একটি টেবিল দিয়ে দিয়েছে। তো এখানে চারজনের নাম রয়েছে আর কয়টা সাবজেক্ট আছে? 5টা, 5 সাবজেক্ট এবং 4 জন ছাত্র। তো এই টেবিলটা দিয়ে আমাদের কোশ্চেনের আনসার করতে হবে। তো কোশ্চেন দেখি, ফার্স্ট কোশ্চেনে কি বলেছে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল মার্কস স্কোরড বাই সুনীল অ্যান্ড জগদীশ, সুনীল এবং জগদীশের পুরো মার্কসের পার্থক্য কত? তো সুনীলের মার্কসগুলোকে সব যোগ করতে হবে এবং জগদীশের মার্কসগুলোকে সব যোগ করতে হবে, তারপরে বিয়োগ করে দিলেই যেটা হবে সেটাই অ্যান্সার। তো এখানে দেখো, এটা 60, এখানেও 60 রয়েছে, এখানে 61 আছে, এখানে 59 আছে। তো আমরা যদি সবগুলোকে 60 ধরে নেই, তাহলে সবগুলোকে 60 ধরলে কত হয়? 5টা সাবজেক্ট, 5, 6, 30, 300, 300 থেকে কত কমবে? 5 কমবে, মানে 295। অথবা এমনি তোমরা এইভাবেও যোগ করতে পারো, 1, 9, 1, 10, 10 আর 5, 15, 5, হাতে আমার 1, 6, 1, 7, 5, 12, আর 6, 18, 5, 23, 23 আর 6 হলো 29, মানে 295 সুনীলের। আর জগদীশের কত? জগদীশের 5 আর 9, 14, আর 1, 15, 5, 20, হাতে আমার 2, 4, 2, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 আর 4, 16, 16 আর 3, 17, 18, 19।
তো কত 190, তাহলে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয় 105। তো এদের যে নাম্বার, মোট প্রাপ্ত নম্বর, তার পার্থক্য হলো 105, অপশান সি। এবার নেক্সট কোশ্চেন। তো একই টেবিল থেকে আরও একটি কোশ্চেন রয়েছে। কি বলেছে কোশ্চেনটা? হু হ্যাজ দ্য হাইয়েস্ট মার্কস ইন হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি পুট টুগেদার। ইতিহাস এবং ভূগোলে একসাথে কার নম্বর সব থেকে বেশি? তো দেখো, এখানে আমরা দেখতেই পাচ্ছি সবগুলোর থেকে এখানে ইতিহাস ভূগোলে বেশি আছে কোনটায়? ইতিহাস ভূগোলে বেশি আছে অপশান এই সুনীলেরটায়। কারণ এখানে দেখো, এর 59 আর 61, এই দুটো যোগ করতে হবে। যোগ করলে কত হয়? 60 গুণে 120। আর এখানে এই দুটো যদি যোগ করি, 60 50 কত? 110 আর 6 166। তো সব থেকে বেশি হয় এইটাই, 120। কারণ এখানে দেখো, দেখেই বোঝা যাচ্ছে বড় বড় ডিজিট রয়েছে দুটো। তো অপশান বি সুনীল, অ্যান্সার হলো সুনীল। এবার নেক্সট কোশ্চেন। এইবার নেক্সট আরও একটি কোশ্চেন রয়েছে। হু হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যাভারেজ মার্কস, মানে সব থেকে বেশি অ্যাভারেজ মার্কস কার, মানে গড় মান কার রয়েছে? তো এখানে দেখো, সব ডিজিটগুলো যদি দেখো, এটা হিসাবও করতে হয় না, সবগুলো দেখলে বড় বড় যে নাম্বার, মানে সব থেকে বেশি বেশি মার্কস কে পেয়েছে? এই সুনীল পেয়েছে দেখো, 60 55 60 59 61। অতএব সুনীলেরই অ্যাভারেজ মার্কস সব থেকে বেশি হবে, অপশান বি হলো অ্যান্সার, অপশান বি। ওকে, এবারে নেক্সট অন্য কোশ্চেন রয়েছে। দেখো, অন্য ধরনের একটা কোশ্চেন। কোশ্চেনটাতে কি বলেছে? যে ইফ এ আর সি ইজ রাইটেন অ্যাজ, এই চিহ্ন দিয়ে লেখা হয় এই তিনটে চিহ্ন, এরপরে এইচ আই টিকে লেখা হয় এই তিনটে চিহ্ন দিয়ে, দেন সি এইচ এ আই আর ইজ, চেয়ার কি? তো এখানে আমাদের চেয়ার এর সিম্বল চেয়েছে। তো প্রথমে আমরা সি রয়েছে, তাই সি খুঁজবো। সি কই? এই যে সি, তো সি কি? সি হলো স্টার। তো প্রথমে স্টার থাকতে হবে, অতএব এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, আর এই দুটোর মধ্যে একটাও অ্যান্সার হবে না, কারণ এই দুটোর প্রথমে স্টার নেই। সি আমরা পেয়েছি স্টার, সি শেষে আছে, তাই শেষে স্টার রয়েছে 3 নম্বরে। এরপরে দেখো এইচ, এইচ কই? এইচ হলো এই যে, এটার ফার্স্টে রয়েছে। তো এখানে ফার্স্টে কি আছে? হ্যাশ আছে। তো এইচ মানে হলো হ্যাশ, তো এরপরে হ্যাশ, তো দুটোতেই আছে। যে এখনও যে বুঝতে পারছি না কোনটা হবে। এরপরে দেখো, হ্যাশ তো মিলে গেছে, এর পরের দুটো একই রকম আছে, অতএব আমরা এর পরের দুটো আর দেখবো না, আমরা একদম শেষেরটা দেখব। শেষে কি আছে? আর, কারণ পরের দুটো দেখলেও তো বার করতে পারবো না, পরের দুটো তো একই আছে, শেষে আছে আর। তো আর কোথায় আছে দেখি, এই যে আর, আর এর মান কি? 2 নম্বরে আর আছে, এখানে 2 নম্বরে আছে এই অ্যাট দ্য রেট সিম্বল, তো আর এর মান হলো অ্যাট দ্য রেট, অতএব সি হলো অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হলো সি। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন। এই 51-এ একটা কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনটায় কি আছে দেখো, 82 70 76 64 70 58, তারপরে কত হবে? তো এটার পরে কত হয় বন্ধুরা? এখানে আমাদের প্রথমে দেখতে হয় পার্থক্য। তো 82 থেকে 70 পার্থক্য কত? 12, মানে বিয়োগ 12, -12। তারপর 70 থেকে 76 যেতে হলে কি লাগে? +6। তারপরে 76 থেকে 64 যেতে আবার দেখো -12 করলেই হয়। তারপরে 64-এর সঙ্গে আবার 6 যদি আমি যোগ করি, তাহলেই 70 হয়। তারপরে আবার বিয়োগ 12, তারপরে কি হবে, এইখানে কি হবে? যোগ 6। এইভাবে করে যাচ্ছে, -12 +6, -12 +6, -12, এবার হবে +6। তো 58-এর সঙ্গে যদি 6 যোগ করা হয়, কত হবে? 64, অপশান সি হলো অ্যান্সার। এবার পরের প্রশ্ন। এখানেও দেখো, একটি ইনফরমেশন দিয়ে দিয়েছে এবং সেখান থেকে আনসার করতে হবে। তো এই ধরনের কোশ্চেনই এখন গ্রুপ ডি এবং এনটিপিসি রেলের পরীক্ষায়ও দিচ্ছে। তো 2016 সালেও দিয়েছে, ওই কারণেই এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি সব ইম্পর্টেন্ট। তো কোশ্চেনটি আমরা পড়ব, চাইলে বাংলায় লিখে নিতে পারো। আমি এটাকেও আমরা কি করব, টেবিল করে নেব। কেন টেবিল করব? তার কারণ, যখনই দেখবে এরকম কোনো কোশ্চেন আছে, বুঝতে হবে যে এই একই কোশ্চেন আরও কতগুলি আছে, একটা থাকবে না। কখনো এরকম কোশ্চেন একটা থাকে না, মানে এক কোশ্চেন ইনফরমেশন একটা দেয় এবং কোশ্চেন আরও বেশ কয়েকটা দেয়।
মিনিমাম তিনটে তো দেয়ই। তো এভাবে যদি আমরা দেখি তাহলে কি করব, একটা টেবিল খাতায় তৈরি করে নেব। আমাদের তো পেজ দেয়, লুজ সেট দেবে পরীক্ষার সময়, তো সেই লুজ সেটে আমরা তাড়াতাড়ি করে লিখে নেব, পরের বার শুধু ওই টেবিলটা দেখে অ্যান্সার করব, উপরের এই ইনফরমেশন আর পড়বো না। বারবার যদি পড়তে হয় তাহলে সময় নষ্ট হবে, তাই একবার টেবিল তৈরি করে নেব, বারবার অ্যান্সার করব। তো এবার দেখো, প্রথমে আমরা পড়ে নেই কি বলেছে। একবার বলেছে যে ইন এ গ্রুপ অফ 75 স্টুডেন্ট, মানে 75টা ছাত্রের একটি দল। তারপরে বলেছে 12 লাইক অনলি ক্যাবেজ, মানে 12 জন বাঁধাকপি পছন্দ করে, এবং 15 লাইক অনলি কলিফ্লাওয়ার, 15 জন ফুলকপি পছন্দ করে, 21 লাইক অনলি ক্যারট, 21 জন গাজর পছন্দ করে, এবং 12 লাইক বোথ ক্যারট অ্যান্ড ক্যাবেজ, 12 জন গাজর এবং বাঁধাকপি পছন্দ করে, আর 13 অনলি লাইক অনলি ক্যাপসিকাম, 13 জন ক্যাপসিকাম পছন্দ করে, এবং 2 জন কি করে, ক্যাপসিকাম এবং কলিফ্লাওয়ার মানে ফুলকপি দুটোই পছন্দ করে। তো আমরা এই নামগুলি প্রথমে লিখে নেই, কি কি আছে, ক্যাবেজ, তারপরে রয়েছে কলিফ্লাওয়ার, CAU লিখলাম কলিফ্লাওয়ার, তারপরে রয়েছে কি ক্যারট, CAR, তারপরে রয়েছে ক্যাপস, আর একটা যেটা সবজি রয়েছে সেটা হলো ক্যাপসিকাম। তো এখানে প্রথমে কয়জন ক্যাবেজ পছন্দ করে, 12 জন, আর 15 জন কলিফ্লাওয়ার, তো কলিফ্লাওয়ার নিচে এইভাবে দাগ দিয়ে লিখলাম 15। তো ক্যারট কতজন, এই যে বলেছে 21 জন ক্যারট, এরপরে বলেছে 12 জন কি করে, ক্যারট ও ক্যাবেজ দুটোই লাইক করে, তো ক্যাবেজ আর ক্যারট এরকম চিহ্ন দিয়ে দুটোতেই লিখলাম 12, এইভাবে 12 লিখলাম, এই 12 জন কি করে, এই দুটোই লাইক করে। এরপরে বলেছে ক্যাপসিকাম কতজন, এই যে শুধুমাত্র ক্যাপসিকাম পছন্দ করে, 13 জন, এবং কি বলেছে, 2 জন ক্যাপসিকাম ও কলিফ্লাওয়ার পছন্দ করে, তো এই যে কলিফ্লাওয়ার আর এই ক্যাপসিকাম এটা পছন্দ করে কজন, 2 জন, এটা আমি অন্য কালার দিয়ে করছি তাহলে বুঝতে সুবিধা হবে, তো এই এটা পছন্দ করে 2 জন। তো এবার আমরা কোশ্চেনের সলিউশন করব, তো এটাকে স্ক্রিনশট করে নিলাম। ওকে, তো এবার দেখো ফার্স্ট কোশ্চেনে কি আছে, দেখো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস দ্যাট ডু নট লাইক ক্যাবেজ, মানে বাঁধাকপি পছন্দ করে না বা ক্যাবেজ পছন্দ করে না কত শতাংশ, তো কত শতাংশ পছন্দ করে না, আমরা তো টেবিল তৈরি করেছি, টেবিল দেখে বার করব। ওকে, এই যে দেখো কোশ্চেনটা ওখানেই ছিল, এই যে কোশ্চেন এখানেও স্ক্রিনশটেও চলে এসেছে, কতজন বাঁধাকপি পছন্দ করে না, তো বাঁধাকপি কতজন পছন্দ করে, এইখানে বলেছে 12 জন বাঁধাকপি পছন্দ করে, কিন্তু আর যে 12 জন সেই 12 জন কিন্তু বাঁধাকপিও পছন্দ করে এবং ক্যারট গাজরও পছন্দ করে। তো আমাদের কি বলছে, শুধু বাঁধাকপি কত পছন্দ করে কতজন, তার শতকরা পরিমাণ কত তা বলেনি, তো আমাদের এই দুটোই ধরতে হবে, 12 আর 12 24, তার মানে 24 জন কি করে, বাঁধাকপি পছন্দ করে, কতজনের মধ্যে, 75 জনে 24 জন পছন্দ করে। আমাদের বলেছে যে ডু নট লাইক, পছন্দ করে না কতজন, তো পছন্দ করে না 75 থেকে 24 বিয়োগ দিলেই বেরিয়ে যাবে, 75 থেকে যদি 24 বিয়োগ দেওয়া হয় তাহলে কত হবে, 1551, তাহলে 51 জন কি করে, পছন্দ করে না, তো 75 জনে পছন্দ করে না 51 জন, তাহলে 100 জনে কতজন পছন্দ করে না, এটা করলেই অ্যান্সার পেয়ে যাব। 25 দিয়ে যদি কাটি, 3 25 75, 4 25 100, 3 দিয়ে 3 17 51, 4 17 কত, 68, তো অ্যান্সার হয়ে যাবে 68, অপশান ডি, ঠিক আছে। এরপরে দেখো একই ইনফরমেশন দিয়ে দিয়েছে আরেকটি কোশ্চেন, কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য পিপেল হু লাইক ক্যারট অ্যান্ড কলিফ্লাওয়ার, তো গাজর এবং কলিফ্লাওয়ার পছন্দ করে যে মানুষ তাদের পার্থক্য কত, তো আমরা বার করি ক্যারট ও কলিফ্লাওয়ারের পার্থক্য, আগে স্ক্রিনশটটা বার করে নিচ্ছি। ওকে, দেখো এখানে প্রথমে কি আছে, ক্যারট, ক্যারট কতজন লাইক করে, ক্যারট লাইক করে 21 জন আর 12 জন, তো কত হলো, 33 জন, আর ক্যাবেজ কতজন লাইক করে, ক্যাবেজ লাইক করে হলো, এখানে বলেছে ক্যাবেজ চাইনি, ক্যারট আর কলিফ্লাওয়ার চেয়েছিল, ক্যারট আর কলিফ্লাওয়ার, তো কলিফ্লাওয়ার এই যে 15 জন আর 2 জন, 15 আর 2 17 জন, তো এদের পার্থক্য কত হবে,
তেত্রিশ থেকে 17 গেলে 16, তো 16 জন কি করে এই ক্যাবেজ, সরি ক্যারট আর কলিফ্লাওয়ার, এই যে দুটো কলিফ্লাওয়ার ক্যারট, এদের যে পছন্দ করে তাদের পার্থক্য। তো এবার পরের প্রশ্ন দেখব। দেখো আরেকটি প্রশ্ন কি বলেছে, হাউ মেনি স্টুডেন্টস লাইক অনলি ওয়ান ভেজিটেবল, কতজন ছাত্র শুধুমাত্র একটি সবজি পছন্দ করে। তো সেটা আমরা এখান থেকেও বার করতে পারি, বা ওই যে যেটা লিখেছিলাম সেখান থেকেও বার করতে পারি। তো কতজন শুধুমাত্র একটি সবজি পছন্দ করে, দেখো প্রথমে ছিল 12 জন ক্যাবেজ, এখান থেকেই করছি এটা, তোমরা স্ক্রিনশট যেটা লিখেছো ওইভাবে লেখা থেকেও দেখে করতে পারো, আমি এটা থেকেও দেখা দেখিয়ে দিচ্ছি। 12 জন ক্যাবেজ এবং 15 জন কি কলিফ্লাওয়ার, 21 জন ক্যারট এবং রয়েছে 13 জন ক্যাপসিকাম। তো এগুলো সব যোগ করতে হবে। তো এগুলো যদি আমরা যোগ করি, যোগ করলে কত হবে, হাউ মেনি স্টুডেন্টস লাইক অনলি ওয়ান ভেজিটেবল, সরি এখানে বলেছে কতজন শুধুমাত্র একটা সবজি পছন্দ করে। তো এতগুলো যোগ করার থেকে আমরা অন্যভাবে বার করতে পারি, আমরা যদি যোগ করতাম তাহলেও হয়ে যেত, যোগ করার থেকে আমরা অন্যভাবে বার করতে পারি। এগুলো যোগ করবে, যোগ করে তাও আমি একবার যোগ করে দেখিয়ে দিচ্ছি, 12 15 21 আর বলেছে কত, এই 13 ছিল। তো এগুলো সব যোগ করো, 5 আর 2 7, 8 আর 3 11, 1 হাতে আমার 1, এক আর এক 2, 3 3 4 5 1 6 61। তো এইভাবে বার করতে পারি, অথবা যে কতজন উভয় জিনিস লাইক করে, উভয় জিনিস লাইক করে 12 জন আর এখানে 2 জন, 12 আর 2 14 জন, এই যে 12 ছিল আর এখানে কত ছিল, 2 ছিল, 14। এটা যদি আমরা বিয়োগ করি 75 থেকে তাহলে একই অ্যান্সার হয়, 12 বিয়োগ 14, কারণ যারা পছন্দ করে না সেটা বাদ দিয়ে দিলাম, যারা উভয় জিনিস পছন্দ করে সেটা বাদ দিয়ে দিলাম, তো কত হলো 61, একই অ্যান্সার, অপশান বি এর অ্যান্সার। ওকে তো ফ্রেন্ডস, এই ভিডিওতে এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, জয় ভারত।